হে অবস্থা এভরিওয়ান, আমি গগম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বিগত কদিন ধরে সাজেশন আসছে তোমাদের যে দাদা, তোমাদের দেশের কোনো বাংলা গান রেয়ার করা হোক, ঠিক আছে? তো আমাদের দেশের বাংলা গান, কোনো বাংলা গান শোনার অবশ্য আমার টাইম নেই, ঠিক আছে? টাইম নেই বলতে আমি টাইম পাই না অ্যাকচুয়ালি গান শোনার। এখন কোন মুভি বেরোচ্ছে কি না বেরোচ্ছে আমার কোনো আইডিয়া নেই অ্যাকচুয়ালি। আমি পুরো মানে ওই ইন্ডাস্ট্রির সমস্ত গানগুলো থেকে আমি পুরো মানে পুরো ছেটে বেরিয়ে এসেছি জায়গাটা থেকে, ঠিক আছে? তো একটা সাজেশন আসলো মানে আমাদের জিদ্দা, ঠিক আছে, জিত সুপারস্টার নতুন একটা মুভি বার করেছে চেঙ্গিস, ঠিক আছে? তো সেই মুভির একটা গান রিয়্যাক্ট করবো আমরা। গানের নাম হচ্ছে এভাবে কে ডাকে ভাই অরিজিৎ সিং। তো এর আগে অরিজিৎ সিংয়ের গলায় শুনেছি আমি গান, ঠিক আছে, জিদ্দার অ্যাক্টিং করা গান। তো এভাবে কে ডাকে গানটা বেশি দিন হয়নি রিলিজ হয়েছে, তো এই বছরই রিলিজ হওয়া গানটা। তো শোনা যাক তাহলে, একটু বিট এক্সাইটেড, তো শোনা যাক। আমার বুঝতে পারছি না কি বলতে চলেছি আমি, চলো। উইথি এমন একটা চিনি না, আমি ম্যাডামকে চিনি না, সুস্মিতা প্রথমবার দেখছি আমি, ঠিক আছে, প্রথমবার আমি চিনি না, সত্যি বলতে চিনি না আমি। এভাবে কে ডাকে, আনএক্সপেক্টেড, এভাবে কে ডাকে, এভাবে কে ডাকে, এটা কেলম অরিজিৎ সিং এর সোনা কাঠি রূপ কাঠির ছোঁয়ায়, ওয়াও, করলি কি হারিয়েছি আমায় ধোঁয়ায় ধোঁয়ায়, বেশ সুন্দর। এভাবে কে আঁকে দিনের রাত, রাতের দিন লাগে। তোমরা বুঝতে পারছো ভিডিওর প্রথম দিকে আমি একটু বেশি নেগলেসি করছিলাম, কি হবে কি হবে কি হবে, যখন সুরটা ধরলো অরিজিৎ সিং, অন গড বলছি, এটাই ভালোবাসা অরিজিৎ সিং এর প্রতি। সত্যি মানুষটা কি কি গলা মনে, আমার আজ বোঝা মুশকিল। যেন ঘুমের নেই নেই রে আমার ভাগে, হয়নি আগে সেরকম, ভালোবাসি আয় ভালোবাসি আয় মন আমার ব্যস্ত তোরি দুনিয়ায়, কাছাকাছি আয় কানামাছি আয় আমাদের গল্প জুড়লো এ হাওয়ায়, ভালোবাসি আয় ভালোবাসি আয় লেখা হোক মিষ্টি একশে কবিতায়, ভালোবাসি আয় ভালোবাসি আয় তোকে ছাড়া বাঁচতে আর না পারা যায়, ভাবে কে ডাকে কে ডাকে। সরি, আমি দেখতে চাই মিউজিক কে দিয়েছে, কৌশিক অ্যান্ড গুড্ডু, অসাধারণ অসাধারণ। সিরিয়াসলি গানটা আমি শুনিনি, মানে আমার নাকের তল দিয়ে গান বেরিয়েছে, এরকম হিট হিট গান। অ্যাকচুয়ালি জিদ্দার কথা বলো, আমাদের ইমোশন ছোটবেলাকার, ঠিক আছে, মানে কিছু কিছু আর্টিস্ট যাদের দেখে দেখে বড় হয়েছি তারা কখনো আনফেভারিট হতে পারে না, মানে জিত বলো দেব বলো, এরা এরা আমাদের কাছ থেকে কখনো আনফেভারিট হতে পারে না, সারা জীবন ফেভারিটই থাকবে আমাদের, কারণ এর দেখে দেখে বড় হয়েছি আমরা, মানে বড় হয়েছি ইন দ্য সেন্স, এরা যখন রোম্যান্স করতো আমাদের রোম্যান্স করার ফিল আসতো, এরকম একটা ফ্যাক্ট ছিল তখন, ঠিক আছে?
তো সেই বিষয়ে অরিজিৎ সিং এই গান এত সুন্দর মিউজিকটা কম্পোজ করা হয়েছে, আমি লিটারেলি বলছি আমি মানে হয় না রাহাত ফাতি আলী কোনো যে সমস্ত গানগুলো হয় না সেই টাইপের মিউজিক টোন, পুরো একটু হায়দ্রাবাদী বা একটা লখনৌ স্টাইলের মিউজিক টোনটা এরকম ফ্লেভার লাগছে আমার। ঠিক আছে, উড়াল মধু উড়ান দিয়েই থাকে রোজ রুটিনে রাজার কাজের ফাঁকে, চাইছি তোকে পৃথিবী থামে না যেমন, এই ছবি হোক সেরকম ভালোবাসি আয় ভালোবাসি আয় মন আমার ব্যস্ত তোরি দুনিয়ায়, কাছাকাছি আয় কানামাছি আয় আমাদের গল্প জুড়লো এ হাওয়ায়, ভালোবাসি আয় ভালোবাসি আয় লেখা হোক মিষ্টি একশে কবিতায়, ভালোবাসি আয় ভালোবাসি আয় তোকে ছাড়া বাঁচতে আর না পারা যায়, এভাবে কে ডাকে ডাকে। ওয়াও 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 ওয়াও, 21st এপ্রিল ঈদ 2023, আচ্ছা ওয়াও 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 ওয়াও, 21st এপ্রিল ঈদ 2023, আচ্ছা রিলিজ হয়ে গেছে চেঙ্গিস, ঠিক আছে এই বছর রিলিজ হয়েছে। আমার সত্যি কথা বলতে আমার খুবই খারাপ লাগে, আমার দেখা হয় না মুভিগুলো আমার, ঠিক আছে, বাট ফান ফ্যাক্ট ইজ যাই করতে কিন্তু অরিজিৎ সিং কিন্তু মানে আমি বুঝি না, অরিজিৎ সিং হিন্দি গানগুলো একদিকে আমার অরিজিৎ সিং বাংলা গানগুলো আমার বেশি অ্যাট্রাক্ট করে অ্যাকচুয়ালি, ঠিক আছে এত সুন্দর লাগে না কারণ যেহেতু বাঙালির ছেলে, ঠিক আছে অ্যাকশনগুলো মানে পুরো নিজে নিজের পুরো একটা ফেস, পুরো অন্যরকম, পুরো পুরো অন্যরকম মেলোডি স্টাইলটা ভাবতে বাধ্য করা, এই সমস্ত গান বারবার মনে হয় না যে তোমার ঠিক করে তোমার প্লে লিস্টে চলে আসে এই সমস্ত গানগুলো। দারুণ 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 সাজেশান, অনেকদিন পর শুনলাম তো, ঠিক আছে তো তোমাদের কে ফেভারিট? ঠিক আছে এখন আমি কম্পেয়ার করবো না এখন তোমার মানে শাকিব খানের সাথে আর মানে জিতের সাথে, আমি কম্পেয়ার করছি আমাদের এই দেশের টলিউডের স্টার দুটো যেরকম রয়েছে আমাদের দেবদার জিতদা, তাদের সাথে তোমাদের দুজনের মধ্যে কে ফেভারিট তোমরা প্লিজ কমেন্টে জানিও। ঠিক আছে তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওটা, গাইস সি ইউ, টেক কেয়ার। ओ पता नहीं केड़ा सुरमानी तू अखियां दे विच पा लिया, चंडीगढ़ दा मुंडा नी तू अपने पिछे ला लिया, ओ तोड़े मैं दिल किन्ने तेरे नाल लई, अखियां मिलाऊं कभी अखियां चुराऊं क्या तूने किया जादू, अखियां मिलाऊं कभी अखियां चुराऊं क्या तूने किया जादू, कभी लड़ जाऊं कभी सीने से लगाऊं मेरा खुद पे नहीं काबू, देख तुझको मेरे दिल में बजे।